দু মাসের স্কুল ছুটিকে কেন্দ্র করে শিক্ষক সমাজ যখন বহুদা বিভক্ত ঠিক সে সময় আরও একটি বিষয় খবরের শিরোনামে উঠে এলো স্কুলে স্কুলে পালন করা গেল না রবীন্দ্র জয়ন্তী নমস্কার বন্ধুরা আমি নার্গিস আপনারা দেখছেন এনআইওএস নিউজ খবরটিকে বিস্তারিত জেনে নেব তবে সেখানে যাওয়ার আগে আমাদের নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য গান আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চলছিল পুরোদমে রবীন্দ্রনাথের কোন নাটক এবারের মঞ্চস্থ করা হবে সেটাও ঠিক হয়ে গেছিল কিন্তু দীর্ঘ দুমাস ছুটি পড়ে যাওয়ার বৃহস্পতিবার পঁচিশে বৈশাখ রাজ্যের বেশিরভাগ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো না যেসব স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়নি সেসব স্কুলের প্রধান শিক্ষকরা জানান যে স্কুলে ছুটির পর স্কুল খুললে কবি প্রণামের বন্দোবস্ত হবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের কয়েকটি জেলা স্কুলে কবিকে স্মরণ করেছে তার জন্মদিনেই এ বিষয়কে কেন্দ্র করে শিক্ষকেরা বিভিন্ন মতামত দিয়েছেন কিছু শিক্ষকের আক্ষেপ পঁচিশে বৈশাখ রবিবার পড়লে তার একদিন আগে বা পরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় কিন্তু এবার বৃহস্পতিবার জন্মদিন পড়ার সত্ত্বেও রবীন্দ্র জয়ন্তী পালন করা গেল না দু মাস স্কুল ছুটির নির্দেশিকাকে ঘিরে খবরাখবর কোন দিকে মোড় নেয় তা আমাদের নজরে থাকবে এই ভিডিওতে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন